99,500 টাকা অল প্যাকেজ, আর শুধু বড়ি যদি নেয় 62,000 টাকা, শুধু অ্যামপ্লিফায়ার এবং মিক্সচার বাদে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। জানাল ভাই, আজকে ভাই আপনার দোকানে আসার লোকেশনটা বলে দেবেন। ঢাকা পাটোয়াটুলি ওয়াইজগার্ড রোড নূর হক মার্কেট 37 নম্বর দোকান। ঠিক আছে, বলছেন আপনার দোকানে ভাই কি কি ধরনের আইটেমগুলো পাওয়া যায় বেশিরভাগ? এখানে সাউন্ড সিস্টেমের ক্যাবিনেট এবং কমপ্লিট বাক্স এইগুলো আর কি, সাউন্ডের যত মালামাল আছে, মিক্সার, স্পিকার, অ্যামপ্লিফায়ার, এই আইটেমের সকল ধরনের সাউন্ডের মালামাল পাওয়া যায় আর কি। ঠিক আছে ভাই, আপনার নিজস্ব বলে কারখানা আছে? হ্যাঁ, মানে ক্যাবিনেট তৈরির কারখানা আছে। মানে ক্যাবিনেট তৈরির কারখানা আছে? হ্যাঁ। কোনো কাস্টমার যদি অর্ডার দিয়ে তার মন মতো যদি ক্যাবিনেট বানিয়ে নিতে চায় সেটা তো দেওয়া যাবে? অবশ্যই। শুধুমাত্র একটা পিকচার? হ্যাঁ, একটা ছবি হলে অথবা সে যদি বলতে পারে যে মানে এইভাবে হবে, যেভাবে বলবে জি, ছবি হলে ভালো হয় আর কি, ছবির সাথে হুবহু মিলে দেওয়া যাবে, মানে মডিফাই করে দেওয়া যাবে। হ্যাঁ। ঠিক আছে ভাই, জানতে আজকে যে সামনে যে আমরা যে এই যে ভাইগুলো আছে দেখতে আসি ভাই, এরা কোথা থেকে এসেছে ভাই? এরা সেভাবে চাঁদপুর ডালগেট বাজার। ডালগেট বাজার, ওখানে দোকানের নামটা কি? ডুয়াল সাউন্ড সিস্টেম। একটা 12 চালানের মিক্সচার এবং 4000 হেড। কোন স্পিকারটা দিচ্ছেন? এখান থেকে বলা যাচ্ছে না। স্পিকার আপনার এই যেটা, এটা দিয়ে দিচ্ছেন নতুন? তারপরে ক্রসওভার আছে 25-28, হ্যাঁ, এবং ফাইবারের ফ্রেম দেওয়া আছে। হ্যাঁ, ফাইবারের ফ্রেম দেওয়া আছে। 99,500 টাকা অল প্যাকেজ, আর শুধু বড়ি যদি নেয় 62,000 টাকা। হ্যাঁ, শুধু অ্যামপ্লিফায়ার এবং মিক্সচার বাদে। আচ্ছা ভাই, কেউ যদি শপে না আসতে পারে আপনার এই সেটআপটা যদি কেউ নিতে চায়, মনগণ তাদের চাঁদপুর থেকে এলাকা থেকে তার কাছে গেল, আলাপ করলো, আপনি মালটা সে আসবে না পাঠাই দেবে? হ্যাঁ, কিছু কত টাকা হলে আপনি তো পাঠাই দিতে পারবেন? 5,000 টাকা পাঠাবে, বাদ বাকিটা কন্ডিশন মাল পাওয়া যাবো। 5,000 টাকা অ্যাডভান্স করলে আপনি? হ্যাঁ, ওটা জামানত। 5,000 টাকা তো তার মাল থেকে পরে মেমো থেকে ম্যানেজ করে দেওয়া হবে। কারণ 5,000 টাকা অনেকে, আপনি যদি ফোন দিলেন মালটা নিবেন বা নিবেন এরকম একটা আছে, 5,000 টাকা শুধু আমার জামানত পাঠাবে, আপনার মালটা পাবে, ওই টাকা তার মেমো থেকে মানে ই করে দেওয়া হবে, কন্ডিশন। হ্যাঁ, মাইনাস হয়ে যাবে। 94,500 টাকা ওখান থেকে দিয়ে, হ্যাঁ, মাল তুলে নিয়ে যাবে। ঠিক আছে ভাইজান, তারপর আজকে ভিডিও আর কি কি কালেকশন ভাই? এই যে নেটটা কি, এটা কি কি অরিজিনাল কি? হ্যাঁ, এটা ক্যাটকিং। আর এখান যে ঢালাইটা আছে ভাই, ওয়াটারপ্রুফ। আপনার আশা করি এই মালটা যারা নিব অন্তত 2-5 বছর অন্তত অনায়াসে ই করতে পারবো। হ্যাঁ, এটা কাভার থাকবে, জিন্সের পট্টি কাভার থাকবে। হ্যাঁ, লাল পট্টি কাভার থাকবে জিন্সের। জিন্সের মধ্যে যে ভালো কাভারটা আছে ওই কাভারটাই আছে। এখন আপনাদের একটা মিক্সচার দেখাবো, 32 চ্যানেল। হ্যাঁ, এটা বাজারে অ্যাভেলেবেল না, একদম নিউ। হ্যাঁ, এটা কয় ইঞ্চি ভাই? এটা এই যে দেখেন, আপনার লাইন দিলে দেখা যাবে এখানে বাতি সিস্টেম আছে। হ্যাঁ, বাতি সহ হবে। এটা কি মানে ভয়েস প্রসেসর সহ? হ্যাঁ, ডাবল ভয়েস প্রসেসর।
ডাবল ভয়েস প্রসেসর সহ বিয়ার্স পেয়ে যাবেন বিয়ার্স। এটা কিন্তু আই সাউন্ডের মিক্স, হ্যাঁ আই সাউন্ডের, আই সাউন্ডের প্রফেশনাল মিক্সার যারা নিতে চান এটা কিন্তু অনেক বড় ভাই। এই কেসলার মিক্সার আই সাউন্ডের কয়টা টাকা লাগছে আপনাদের? আই সাউন্ডের মোটামুটি আপনার 16-8-12 আই সাউন্ডের খুব ভালো মানের অনেকগুলো মিক্সারই আছে। আপাতত এটার 16 আছে এবং 32 আছে। বর্তমানে আই সাউন্ডের মিক্সার অনেক ভালো চলছে, হ্যাঁ মিক্সারগুলো বেটার। আই সাউন্ডের প্রতিটা মালই ভালো, আই সাউন্ডের প্রতিটা ভালো, কিন্তু মিক্সারগুলোই 32 বাজারে অ্যাভেলেবেল এখন নাই। আই সাউন্ড এই মালটা আছে আপনার ডিজিটাল ভয়েস প্রসেসর সহ একদম বাজারে যত মাল আছে আপাতত যত মাল পাইবেন বাজারে সবচেয়ে ইউনিক মাল এটা, ইউনিক মাল এটা। হ্যাঁ আর আই সাউন্ডে তো এখন বর্তমানে স্পিকার বা মিক্সার দরকার হয় না, আশা করি কোনো ট্রাভেল থাকে না। আর বিয়াস অবশ্যই মানে চায়না মালে কোনো সময় কিন্তু গ্যারান্টি হয় না, এটা আপনি জেনে থাকবেন বা যারা ইউজ করেন তারা আমার থেকে অনেক ভালো জানেন নাকি ভাই। হ্যাঁ চায়না মালে কেউ গ্যারান্টি যদি দেয় হবে কোনো মালই গ্যারান্টি দেবে না, এরা যদি মানুষ ঠকানো কাজ করতে করলে কেউ করতে পারে কিন্তু তারপরে নিয়ে আসবেন এই কারণে সমস্যা, এই কারণে সমস্যা, আপনার এই কারণে সমস্যা হয়ে গেছে গা, চায়না থেকে তো রিটার্ন আসবে না, ওগুলো বলার কোনো নেই। চাইনিজ মাল আশা করি মাল খারাপ হবে না। আর এটা তাহলে 65,000 টাকা। ঠিক আছে আর এখানে যে আরেকটা আছে ভাই 12 সনের, আই সাউন্ড 12 সনের, আর এখানে দেখা যায় 256টা মানে হ্যাঁ কোয়ালিটি অর ভয়েস থাকে নাকি? হ্যাঁ এটা তো দেখা যায় 12টা 12টাই থাকবে নাকি? হ্যাঁ এটা 12টা 12টাই। এটা 12টা আর এটা প্রাইস কত আছে 12 সনের? এটা 16,000 টাকা। এটা 16,000 টাকা। হ্যাঁ আর এখানে যে সেট রয়েছে ভাই 4080 32,500 টাকা। আর যেটি সিএ 3000 3000 হেড পড়বো আপনার এটা 20,000 টাকা, 15,000 টাকা। বইয়ের 15,000 টাকা সহ থাকবে 82,000 টাকা দিয়ে আপনি ভিডিও দিয়ে গেলে 80,000 টাকা, 80,000 টাকা, আরো 2,000 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ তবে আপনি একবারে 80,000 টাকা। আপনার পিছে যে আরো অনেক কি রয়েছে স্পিকার রয়েছে, এই যে আছে সাউন্ড কিং, সাউন্ড কিং এর ওরে ভাই ওয়াটারপ্রুফ, ওয়াটার এটা ওয়াটারপ্রুফ থাকবে, 4 ইঞ্চি কয়েলের 18 ইঞ্চি, এটা 18 ইঞ্চি। হ্যাঁ এটা 9,800 টাকা, 9,800 টাকা, 9,800 টাকা। তারপরে দোকানে আসেন, আসলে অবশ্যই মানে আর কিছু ডিসকাউন্ট করে দেবেন অবশ্যই। 18 ইঞ্চি জ্যাক ডিনি, জ্যাক ডিনি 8,000 টাকা, 8,000 টাকা দিচ্ছেন, 8,000 টাকা। আপাতত 4 ইঞ্চির মধ্যে একটু কম দামি মাল আছে। আর বর্তমানে এই যে মানে জ্যাক ডিনি বা আরসিএফ এটা একটু মানে জাতীয় মাল যেটাকে বলা হয়, এটা তো মুড়ির মধ্যে আর কি, এগুলো তো প্রত্যেকটা দোকানে কম বেশি থাকে। হ্যাঁ এই স্যান্ডি, স্যান্ডি, স্যান্ডি এটা 9,500, 9,500 টাকা দিচ্ছেন জি ভাইয়া। তারপরে তারপর আছে বইয়ের 4 ইঞ্চি, বইয়ের 4 ইঞ্চি, বইয়ের 4 ইঞ্চি, 18 ইঞ্চি 4 ইঞ্চি, 18 ইঞ্চি 4 ইঞ্চি কয় দেন? 9,500, 9,500 টাকা। এটা ওয়াটারপ্রুফ, এটা ওয়াটার ওয়াটারপ্রুফ। আর বর্তমানে যত স্পিকার মানে চায়না থেকে মানে ইনপুট মানে আউটপুট হয় বা ইনপুট হয় এটা তো সম্পূর্ণ তো ওয়াটারপ্রুফ থাকে, সব আসে না কিন্তু বেশিরভাগ ওয়াটারপ্রুফ মাল বিক্রি করে। এই কারণে মানুষের এখন বৃষ্টিতে সমস্যা হয় বা নৌকায় মাল তুলে ওখানে স্পিকারটা ওইভাবে সমস্যা হওয়ার কথা না তাদের, যদি হালকা পাতলা ভিজা যায়। আপনার এই যে আছে আই সাউন্ডের একটা স্পিকার আছে 3 ইঞ্চি কয়েল, 3 ইঞ্চি, এটা আপনার 4,200 টাকা, 4,200 টাকা, যার টু মানে এই কম রেঞ্জের ভিতরে বানাতে পারেন। হ্যাঁ যারা কম রেঞ্জের মধ্যে এটা দিয়েও যদি আপনি ভাড়ার মাল নেন জি 100-100 মাল হবে, 100-100 হবে। হ্যাঁ কম বাজেটের মধ্যে যারা নিব তাদের জন্য মানে 4,200 টাকা, 4,200 টাকা। হ্যাঁ পার পিস জি ভাইয়া। তারপরে আর এই যে একটা মাল আছে এটা হলো আপনার 7,500, 7,500 টাকা করে। হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ, হ্যাঁ পেপার ওয়াটারপ্রুফ, 4 ইঞ্চি গেলে পেপার ওয়াটারপ্রুফ।
ভাই। তারপর দেখতেছি আর সে বার ছিদ্র, আর সে, আর সে বার ছিদ্র। জি ভাই, এই মালটা তো বর্তমানে অনেক 6500 টাকা। আচ্ছা, এইটা তো মানে লাউডটা একটু বেশি পাওয়া যায়। হ্যাঁ, এগুলো লাউড বেশি, লাউড বেশি হয়। আপনার আরসিএফ, জ্যাকডিনি, জিবিএল, পিবি, এই মালগুলো বেশিরভাগই লাউড বেশি। 6300 জিবিএল 15 ইঞ্চি স্পিকার 6300 এত কমে? হ্যাঁ, আজকে কি অফার দিচ্ছেন নাকি? আজকের লেগে, আজকের লেগে নাকি? হ্যাঁ, এই যে ক্যাপসুল, ক্যাপসুলের 8000, এটা 8000 কই? ওরে ভাই, এটা তো অনেক সুন্দর লাগতেছে ভাই। ভাই, এটা মনে হয় লাউডটা বেশি হবে। হ্যাঁ, লাউডের জন্য ভালো হবে। আর এই যে স্পিকার আছে, বাংলাদেশে এখন পর্যন্ত 4 ইঞ্চির মধ্যে যত মাল আছে সবচেয়ে দামি স্পিকার, মানে 4 ইঞ্চির ভিতরে সবচেয়ে দামি 4 ইঞ্চি, মানে কয়েল 15 ইঞ্চি স্পিকার, 200-250 ম্যাগনেট, এটা 250 ম্যাগনেট। ম্যাগনেটটা দেখেন, এটা 250 ম্যাগনেট ভাই, অনেক সুন্দর। এটা আমাদের মাল প্রায় শেষ হয়ে গেছিল, আবার মাল চলে আসছে। জি, এটা আপনার 9800 টাকা রাখা আছে, 10000 টাকা বিক্রি করছি, আপনার ভিডিওতে 9800 টাকা এখন, মানে 200 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ, 200 টাকা ডিসকাউন্ট, 9800। আচ্ছা, বাংলাদেশের বাজারে এটাই তো অনেক, মানে 15 ইঞ্চি মধ্যে হেভি স্পিকার, এটা হচ্ছে 250 ম্যাগনেটের উপরে, এখন আপাতত 250-এর উপরে কোনো ই নাই। আচ্ছা, আর একটা কথা শুনেছি, এটার সাথে নাকি মানে 18 ইঞ্চি স্পিকার বলে পাল্লা দিয়ে বাজানো হয়? 15, এই 15 আর এমনি 18। জি, 18 4 ইঞ্চি, আর এটা এই 4 ইঞ্চি, সেম সেম সেম, মানে সাউন্ডটা সেম হবে। জি ভাইয়া, তারপর সে যে একটা আছে জ্যাকডিনি, এটা হলো জ্যাকডিনি। জি, এটা কত দিচ্ছেন? এটা আপনার 6500, 6500 টাকা। ঠিক আছে ভিউয়ার্স, এখানে কিন্তু স্পিকার কিন্তু অনেক কালেকশন রয়েছে। আপনার জিনিস ভাই, মুরটা কত আছে ভাই? মুরটাতে খাল লাগবে না পরে, মুরটা জিবেলটা, এটা কম দামি মাল, এটা আপনি 2000 টাকা বেশ, 2000 টাকা। এটা তো যেহেতু মানে যারা বাসা বাড়ির জন্য যারা স্পিকার নিতে চান, আরো কম দামিও আছে জিবেল, বানিয়ে নিতে চান তাদের জন্য। এটা কি দেখছি ভাই? এটা জিবেল, জিবেল স্পিকার। হ্যাঁ, এটা তো মানে বাসা বাড়ির জন্য অনেক ভালো হবে, পারফেক্ট। এটা কত দিচ্ছেন? এটা জোড়া 7500 টাকা, শুধু বডি, শুধু বডি। হ্যাঁ, এটা কমপ্লিট করে নিতে নিলে আপনার 20000 টাকা পড়বে, 20000 টাকা পড়বে। এটা কি মানে জিন্স কভার দেবেন নাকি নরমাল কভার করে দেবেন? জিন্স কভারই থাকবে, জিন্স কভারই থাকবে। যে তার পাশে যে একটা আছে, এটা এটা বয়ে, বয়ের স্পিকার। হুম, এটা প্রাইস কত নিচ্ছে? 15000 টাকা, 16000 টাকা শুধু বডি, বডি। হ্যাঁ, আর ইবি, ইবি 16000, এটা 16000 টাকা। আচ্ছা, ইবির ভিতরে একটা আছে মানে কালো একটা আছে, হোয়াইট, দুটো আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট দুটোই আছে। আর ই আর সাইডে তো পুরো সিরিজ সেলের সাথে দেওয়া যাবে, ইবি, ইবির সাপ আছে, ইবির ফুল রেঞ্জ আছে, ইবির 18। হ্যাঁ, পুরো সিরিজ দেওয়া যাবে, সিরিজ দেওয়া যাবে। আর এখানে যেটা দেখছিস ভাই, এটা শেয়ারের, এটা একটু মানে বড়ির একটু নতুন লাগে, একদম এই নেটটা নতুন আর কি, শেয়ারেরই আপনি নতুন করে কইরা আনা হয়েছে, নতুন করে কইরা আনা হয়েছে। হ্যাঁ, এটা কত দিচ্ছেন ভাই? এটা আপনার 15000 টাকা, 15000 টাকা। তারপরে এটা দেখছি, এটা এটা ইবির, এই আপনার স্যান্ডি লাগে, স্টিকার আপনি যেটা লাগাই নেন, এটার মাঝে উপরে বড়, মাঝে ছোট, নিচে বড়, একটা নতুন ডিজাইন করা আছে। এটা 16000 টাকা, 16000 টাকা, 16000 টাকা। এই এটাও 16000 টাকা, একই মাল, বোর্ড শুধু ই আলাদা আলাদা, মানে ই নেট আলাদা আলাদা। এই যে আপনার পিবি, এটা হলো 14000 টাকা, 14000 টাকা। এটার দাম কিসের জন্য 2000 টাকা কম ভাই? এটা আপনার নেট, এটা ভিতরে একটা মাল আছে 18000 টাকা, 18000 টাকা। আর আরো সবচেয়ে দামি যেটা হ্যান্ডেল সহ, হ্যান্ডেল সহ থাকবে একদম চাইনিজ, ওটা 18000 টাকা। জি ভাই, আর এইখানে একটু ঢালাইয়ের বিষয়ে একটু ক্লিয়ার করে দেবেন। ঢালাই আমাদের প্রতিটা ঢালাই ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ প্রতিটা ঢালাই ওয়াটারপ্রুফ। ঢালাইয়ের ব্যাপারে, বক্সের ব্যাপারে সম্পূর্ণ গ্যারান্টি আছে, অন্তত বক্সের ব্যাপারে 100% গ্যারান্টি আছে। আচ্ছা ভাই, কেউ যদি শুধু বডি নেই, বডির ক্ষেত্রে কত বছরের গ্যারান্টি দেবেন আপনি ভাই? 10 বছর তো মিনিমাম, মিনিমাম 10 বছর গ্যারান্টি। মানুষের গ্যারান্টি দেয় না 2 দিন আপনার পড়ে না, যদি কোম্পানি আমি না থাকি, কোম্পানি থাকে অবশ্যই এটার ই করে দেবে, কারণ প্রত্যেকটা মাল আপনার ওই অনুযায়ী করা হয়। মানে কোম্পানি যদি থাকে তাহলে সে চেঞ্জ করে দেবে অবশ্যই, আপনার ওই অনুযায়ী করা হচ্ছে। ক্যাট কিং। জি ভাই, আরে এটার বডিটা কত? এটার বডিটা আপনার 16000 টাকা, 16000 টাকা করে। জি ভাইয়া, তারপরে এই নেটটা লাগা সাজবে বসে ভাইয়া, এই পাশে একটা দেখছি ভাই, এটা কি? এটা ডিজে প্লাস, ডিজে প্লাস। হুম, এটা কি নতুন নাকি ভাই? এটা ডিজে প্লাস একদম ইউনিক, ইউনিক। হ্যাঁ, এটা দামটা কত নিচ্ছেন? একদম সম্পূর্ণ নতুন, এটা আপনার 18000 টাকা জোড়া, 18000 টাকা। হ্যাঁ, বাজারে আপাতত একদম খোদাই করে ডিজে প্লাস লেখা আছে। জি, এই যে দেখেন, একদম খোদাই করে ডিজে প্লাস লেখা আছে। জি ভাই, দাদা এই যে ভাই, এটা একটু এটা টু মান্থ ধরে আমাদেরকে ঢালাই দাও, 100% ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ থাকবে। হ্যাঁ, 100% ওয়াটারপ্রুফ, এবং পট্টি জিন্সে লাল পট্টি অথবা কালো পট্টি যেভাবে নেয় পট্টি কভার থাকবে। ঢালাইটা দেখেন, রংটা একদম 100% ওয়াটারপ্রুফ রং। আচ্ছা ভাই, প্রত্যেকটা মানুষের তো জিন্স কভার থাকবে? হ্যাঁ, জিন্স কভার থাকবে। আর ভাই দিয়ে দিয়েছে, তার পাশে যে একটা আছে সিয়ারের, এইটা এটা আপনার 15000 টাকা জোড়া, 15000 টাকা। আর এই পাশে যেটা ফিটিং আছে, এটা ক্যাট কিং, এটা 2.6 এর ক্যাট কিং, একদম কমপ্লিট করা আছে, ভালো মানের স্পিকার দিয়া, 4/4 কয়েল, 4/4 হাই দিয়া করা আছে, ভিতরে ফর্ম দেওয়া আছে। এটা পড়বে আপনার 62000 টাকা জোড়া, 62000 টাকা। হুম, 62000 টাকা। আর ভাই, আজকের ভিডিও দেখে আপনি কিছু ডিসকাউন্ট করবেন না? অবশ্যই জান, ডিসকাউন্ট করব, মানে সবে আসলে ডিসকাউন্ট হবে অবশ্যই। জি ভাই, তার পাশে যে একটা আছে, এটা এটা আপনার হলো ফেরিকো,
ফেডিগো, হ্যাঁ ফেডিগোর আপনার এটা হলো বি স্টাইলের স্পিকারটা, ওই যে ভিতরে এভাবে ই করা আছে, 6 সিদ্র অরিজিনাল স্পিকার দেয়া করা আছে। ফেডিগোর টাকা কত দিয়েছেন? এটা আপনার 62,000 এ বিক্রি করে 61,000 টাকা রাখো। 61,000 রাখা যাবে? হ্যাঁ 61,000 রাখো। আর যে নিচে যে মানে বইয়ের ছাপ আছে এটা কি পুরো ফিটিং নাকি? হ্যাঁ বইয়ের ছাপটা কত রাখছেন? 80,000 টাকা। 80,000 টাকা? হ্যাঁ একবার সব কমপ্লিট? এটা কমপ্লিট আছে 80,000 টাকা। তা ঠিক আছে ভাই, আপনার যে হাতের যে এই পাশে যে কিছু মাল আছে ভাই, এই পাশে এই পাশে এই পাশে ডাবল স্টেপ আছে, এই যে দেখেন এটা নতুন, একদম সম্পূর্ণ নতুন। এটা দাম কত নিছেন? এটা 15,000 টাকা। 15,000 টাকা? অনলি 15,000 টাকা। আর এটা একদম সম্পূর্ণ নতুন। আর এই পাশে যেটা আছে সিংহ লায়ন আপনার 15,000 টাকা। এটা 15,000 টাকা? হ্যাঁ 15। আচ্ছা এটা কি সবপরা সিরিজ আছে? লায়নের ছাপ আছে এবং মনিটর আছে, 6.5 ইঞ্চি আছে। শুধুমাত্র জালি নিতে চাই সেক্ষেত্রে রেটটা কত আসবে? 5,000 টাকা পেয়ার। 5,000 টাকা? আর যদি পুরো একবারে সাব ফিটিং করে নেয়? 25,000 টাকা। 25,000 টাকা? এটা কি জিন্স কভার দেবেন না নরমাল কভার দেবেন? জিন্স কভার থাকবে। অবশ্যই সেখান থেকে কিন্তু ফোন দিয়ে কিন্তু সব চলে আসতে পারবেন, না আসতে পারলে কিন্তু বাংলাদেশের যে কোনো অঞ্চলে কিন্তু কুরিয়ার কন্ডিশনে দেবে মালগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন।